এ পথেই উঠে যেতে হবে। আগেই দড়ি লাগানো হয়েছে। পেম্বা বলল, দেবাশিস দা সেফটি লাগাকে চলো। সেই দড়িতে সেফটি লাগিয়ে চললাম। হিমবাহ বরাবর অসংখ্য ক্রিভাস বা ফাটল, তাই চললাম একে বেঁকে, খুব সাবধানে ক্রিভাসগুলোকে এড়িয়ে বা পাশ কাটিয়ে। কখনো টপকে, কখনো বা লাফিয়ে। বহুদিন ধরে পাহাড়ে আসছি, তাই আমি জানি আমার আরোহণ শুধুমাত্র একা আমার আরোহণ নয়, কত লোকের আশা ভালোবাসা আমার প্রতিটা অভিযানের সঙ্গে জড়িয়ে আছে। আমি যখন ফিরে যাই, এই মুভিগুলো বানাই, যেন তারাও আমার সঙ্গে সঙ্গে আরোহণ করে এসব শৃঙ্গগুলোকে। তাই চেষ্টা করে চলেছি বিভিন্ন ছবি তোলার, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সময়ে। জানি যাওয়ার পরে আমার যে এডিট করে চিনু বলবে, দেবাশিস দা এই অ্যাঙ্গেলের ছবি আরেকটু পেলে ভালো হতো, হয়তো সমস্ত তুলে নিয়ে যেতে পারছি না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আরও আরও ছবি তোলার। ঘড়িতে প্রায় 12টা, ক্রিভাস এলাকা পার হয়ে এসেছি। এবার বেশ খাড়া এক বরফের ঢাল বরাবর উঠতে হবে। বেশ কিছুক্ষণ শুরু হয়েছে হালকা তুষারপাত, টুপটাপ করে পড়ছে তুষার, তার মধ্যেই চলা। ঢালের শেষেই আমাদের ক্যাম্প ওয়ান, এটা লোয়ার ক্যাম্প ওয়ান। আমাদের ক্যাম্প ওয়ান লাগানো হয়েছে আরও কিছুটা উপরে। লোয়ার ক্যাম্প ওয়ানের পর ফের একটা খাড়া বরফের ঢাল, একটানা চলছি, খুব ক্লান্ত। পেম্বা বলল, দাদা অর থোরা। শেরপাড়া যখন চলে তখন দেখি মনে মনে আওড়ায়, ওম মণি পদ্মে হুঁ। আমিও মনে মনে আওড়াচ্ছি, ওম নমঃ শিবায়। মনে কোথায় যেন জোর পেয়ে যাচ্ছি প্রতিবার ওম নমঃ শিবায় বলার সাথে সাথে। চরম ক্লান্ত অবস্থায় উঠে এলাম ক্যাম্প ওয়ান এলাকায়। সময় 1:40, হালকা তুষারপাত চলছেই। পেম্বা সাথে আনা ফ্লাস্ক থেকে চা ঢেলে দিল, চায়ে গলা ভিজিয়ে নিলাম সাথে টুকটাক। আজ আমরা ক্যাম্প ওয়ানে থাকব না, একটা তাঁবু লাগিয়ে ব্যাগের মালপত্র তাতে রেখে নামতে শুরু করলাম। বেস ক্যাম্পে পৌঁছলাম 3টে নাগাদ। পরের 2 দিন কাটলো বেস ক্যাম্পে। সকাল 9টায় রওনা দিলাম ক্যাম্প ওয়ানের দিকে। চেনা পথে চলে ক্যাম্প ওয়ান পৌঁছলাম 2টো নাগাদ। পেম্বা ক্যাম্প 2 উঠে গেল, আজ ও ক্যাম্প 2 গুছিয়ে রেখে আসবে। আজ আমার বিশ্রামের দিন, তার উপর ঝকঝকে আবহাওয়া, তাই সব জিনিসপত্র রোদে মেলে দিলাম আর মন ভরে চারপাশের ছবি তুললাম। শেরপাড়া 11টা নাগাদ নেমে এলো।
পেম্বার চেনা আরেক শেরপা পাসাং এবার চলে এলো আমাদের তাবুতে। বেশ মজাদার মানুষ, অনেক মজার গল্পে মেতে উঠলাম আমরা। মুড়ি চানাচুরের সাথে জমে উঠল আড্ডা। দুপুর থেকেই শুরু হলো তুষারপাত, আর তা চলল একটানা। এগারোটা নাগাদ তুষারপাত বন্ধ হয়ে গেল। একটানা তুষারপাতে চারপাশে প্রচুর বরফ জমে গিয়েছে। ঝকঝকে আবহাওয়া দেখে বাইরে বেরিয়ে এলাম। দেখি আশেপাশের সবাই বেরিয়ে এসেছে তাঁবুর বাইরে। শুরু হলো গুলতানি, এটা সেটা খাওয়া, আড্ডা আর বরফ নিয়ে খেলা। এরপর সবাই মিলে বরফের ঢাল কেটে একটা গুহা বানালাম, তার মধ্যে ঢুকে চলল ফটো সেশন। সকাল সাতটায় রওনা দিলাম, লক্ষ্য ক্যাম্প টু। আমার পাহাড়ে চড়ার ব্যাপারে বাবাই ছিল অনুপ্রেরণা। কোন অভিযান থেকে ফেরার পরেই বাবা ছেলে মানুষের মতন কত কত প্রশ্ন করে জানতে চাইতো অভিযানের খুঁটিনাটি। সেই মানুষটা আজ আর নেই, থাকলে আমার এত এত অভিযানের সাফল্যে হয়তো খুশিতে পাগলই হয়ে যেত। আর মা সারা বছর ধরেই শুধু অনুযোগ, কেন যাস, কী পাস পাহাড়ে গিয়ে, অনেক তো হলো, এবার একটু সংসারই হ, বউ বাচ্চার দিকে নজর দে। অথচ প্রতিবার সেই অভিযান শুরুর আগে মাই প্রথম চলে আসে আমার বাড়ি, আর প্লেনে তোলা বা ট্রেনে তোলার একদম শেষ মুহূর্ত পর্যন্ত থাকে আমার সঙ্গে। ডান দিকের খাড়া বরফের দেওয়ালের উপরে বিশাল হ্যাঙ্গিং গ্লেসিয়ার বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে, ভঙ্গুর, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আর ভাঙলে তাই পথ বরাবরই নেমে আসবে। চারপাশে আছড়ে পড়ার সেই চিহ্ন প্রচুর, তাই যতটা সম্ভব দ্রুত পার হয়ে যাওয়ার চেষ্টা। এরপর খাড়া বরফের দেওয়াল, পাশাপাশি দুটো দড়ি লাগানো হয়েছে, বাঁদিকেরটা ওঠার আর ডান দিকেরটা নামার। এরপর পড়ল পরপর বরফের ঢাল। এবার পথ রোধ করে দাঁড়ালো বিশাল এক ক্রিভাস, মই বেয়ে পার হলাম সেই ক্রিভাস। ফের ঢাল, ফের ক্রিভাস, ফের ময়ের সাহায্যে পার হওয়া। এ পথে চলার সময় পিছন থেকে ভেসে এলো হেলিকপ্টারের আওয়াজ। হেলিকপ্টারে হয়তো কোনো অসুস্থ সদস্যকে নামিয়ে নিয়ে যাওয়া হলো বেস ক্যাম্প থেকে। এবার এসে পড়লাম অপূর্ব সুন্দর এক বরফের ঢালের সামনে। দেওয়াল থেকে ঝুলছে অসংখ্য আইসিকল, নয়নাভিরাম রূপ।
তাকে ডান পাশে রেখে এগিয়ে চললাম। একের পর এক বরফের ঢাল পার হয়ে উঠে এলাম ক্যাম্প টু এলাকায়। ঘড়িতে সময় বেলা ১২টা। বরফের ঢাল কেটে তাঁবু লাগাবার জায়গা বের করলাম। আজ ক্যাম্প টুতে আর কেউ নেই, শুধুই আমরা দুজন। অফুরন্ত সময়, তাই টাইম পাস হিসাবে কখনো কিছু তৈরি করে খাওয়া, কখনো নিজেদের মধ্যে গল্পগুজব। আর বিশ্রাম, একই পথে নেমে বেস ক্যাম্প পৌঁছলাম ১১:৩০। এখন উপরের ভালো আবহাওয়ার অপেক্ষা। এখানে এখন বিভিন্ন দেশের আরোহী, তাদের কাছে নিয়মিত আসছে তাদের দেশের ওয়েদার রিপোর্ট। সেসব দেখেও সবাই মিলে কোনো সিদ্ধান্তে আসতে পারলাম না। দলনেতা আর্নল্ড তো মজা করেই বলল, মানাসলে শুধুমাত্র মহিলাই না, মহিলার মন পাওয়া খুব শক্ত। আমি তো আগে একবার ৭৫ দিন কাটিয়ে বারদুয়ে ক্যাম্পফোরে উঠেও শেষে আরোহণ না করে নেমে যেতে বাধ্য হয়েছি। শুনে বললাম, তাহলে আমার চিন্তা নেই, মহিলার মন যখন আমার পাওয়ার চান্স একটু বেশি। অফুরন্ত সময়, তাই বিভিন্নভাবে টাইম পাস। এভাবেই কাটল ৩ দিন। আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই, আমরা অ্যাক্লেমেটাইজ হয়ে রয়েছি। ভালো আবহাওয়ার খবর পেলেই উঠে যাব আরোহণের লক্ষ্যে। মনে পড়ছে আমার স্ত্রী মুক্তির কথা, আমি তো এত দুর্গমে রয়েছি, ভালোই তো রয়েছি, সবার সাথে আড্ডায় গল্পগুজবে। আর ও তো কতই না দুশ্চিন্তায় রয়েছে, প্রতিদিন তো আর খবর পাঠাতে পারি না। পরপর কয়েকদিন ফোন না পেলে ওর মনে যে কী হতে পারে তা হয়তো আমি কোনোদিনই বুঝে উঠতে পারবো না। অবশেষে সব ওয়েদার রিপোর্ট বিশ্লেষণ করে মনে হলো ২৮, ২৯ আর ৩০শে সেপ্টেম্বর উপরের আবহাওয়া তুলনামূলকভাবে ভালো থাকবে। সকালে বেস ক্যাম্প ছাড়লাম। উঠে এলাম ক্যাম্প ১-এ, কিন্তু বিকাল থেকেই আবহাওয়া খারাপ হয়ে গেল। শুরু হলো তুষারপাত, সঙ্গে হাওয়া, তা চলল এক টানা পরের ২ দিন। দুপুরের পর তুষারপাত ধীরে ধীরে কমে এলো। বিকালে চারপাশ একদম পরিষ্কার হয়ে গেল। আবহাওয়া ভালো দেখে পিম্বা বলল, কাল হাম লোক উপর চলেঙ্গে। গত ২ দিন প্রচুর বরফ পড়েছে, আর তা এখন ভয়ঙ্কর তুষারধস হয়ে আছড়ে পড়ছে আশেপাশে, যে কোনো সময়ই বিপদের আশঙ্কা।
সকাল 6:30 বেরিয়ে পড়লাম। চেনা পথ, তাই গতবারের থেকে সময় লাগলো কিছুটা কম। বেলা 10:30 পৌঁছলাম ক্যাম্প 2। দুপুরের পর থেকেই শুরু হলো প্রবল হাওয়া, বেগ এতই বেশি যে মাঝে মাঝে মনে হচ্ছে তাবুনা ছিঁড়ে যায়। বাধ্য হয়ে তাবুর ভেতরেই বন্দী থাকলাম। সারা রাত চলল সেই তাণ্ডব। সকাল থেকেই চারপাশ মেঘের চাদরে ঢাকা। আবহাওয়া ভালো হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু চারপাশ পরিষ্কার না হওয়ায় মেঘলা আবহাওয়ার মধ্যেই 9:45 রওনা দিলাম। একের পর এক বরফের ঢাল, এক টানা উঠে যাওয়া, না থেমে। সাড়ে 10 নাগাদ আবহাওয়া একটু পরিষ্কার হলো, কিন্তু এবার শুরু হলো হাওয়া। সোয়া 11:00, সামনেই বেশ বড় এক ক্রিসাস। লাফিয়ে পার হওয়া ছাড়া উপায় নেই অতলান্ত সেই ফাটল। পৌনে 12:00 পৌঁছলাম অপেক্ষাকৃত সমতল এক ঢালে। আমাদের ক্যাম্প 3 আরো কিছুটা উপরে। 12:30 নাগাদ পৌঁছলাম ক্যাম্প 3 এলাকায়। চারপাশ হালকা মেঘলা হয়ে রয়েছে, হাওয়াও বইছে। আমরা উপরের ঢালে তাঁবু লাগালাম। আবহাওয়া বেশ সুন্দর। আমার আজ বিশ্রামের দিন। পেম্বা সকালেই উঠে গেল ক্যাম্প 4-এ, অক্সিজেন সিলিন্ডার, খাবার দাবার, তাঁবু রেখে আসতে। পেম্বা ক্যাম্প 3 ফিরে এলো 1:30 নাগাদ। সাড়ে 7:00 রওনা, দক্ষিণ দিক বরাবর চলা। সামনেই মানাসলু ইস্ট, এরপর এক খাড়া কঠিন বরফের দেওয়াল, দম বন্ধ করা আরোহণ। প্রতি পদক্ষেপেই হাঁফ ধরে যাচ্ছে। পিছনে তাকালেই দেখতে পাচ্ছি তিব্বতের মালভূমি এলাকা। ক্যাম্প 3 থেকেই অক্সিজেন লাগিয়ে নিয়েছি। কষ্টের ধাক্কায় মাঝে মাঝে অক্সিজেন মাস্ক দাঁত দিয়ে কামড়ে ধরছি। প্রায় 3 ঘন্টা লাগলো সেই খাড়া ঢাল উঠে আসতে। সোজা